আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে তো মনে হয় বেঁচে আছেন না মরে গেছেন বোঝা যাচ্ছে না। কি ঠান্ডা খুব বেশি! হ্যাঁ, আজকের মাহফিলে তো বুড়ো মানুষ দেখতেইছি না, মাত্র কয়েকজন, সব চ্যাংরা মানুষ। একটু চেয়ার ফাঁকা আছে, এলাকার আলেম ওলামা থাকলে একটু বসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মঞ্চে বসেন, আর একটুবার সালাম দেব, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। যদি আপনারা দেন আওয়াজ ঠিকঠাক, তাহলে আওয়াজ করা যাবে, আর যদি কবরস্থানের মতো সবাই বসে থাকেন তাহলে দোয়া করে বাড়ি চলে যায়। কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন কি দোয়া করে চলে যাব? শুনবেন, হ্যাঁ, কয়টা যে মোশান সে অনুযায়ী তো আওয়াজ দেন। আপনারা যদি ওয়াজ শুনতে চান, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন? কই, আরো জবান ছেড়ে কথা বলা লাগবে, কেউ বসে থাকা যাবে না। আপনাদের আওয়াজে যেন বোঝা যায় যে মাহফিলে মোটামুটি হাজার হাজার মানুষ বসে আছে। গতকালকে রাত্রিতেও কথা বললাম নিজের এলাকায়, তাও তো 5-7 হাজার মানুষ হয়েছিল নিজের এলাকায়, আমার নিজের থানা গোবিন্দগঞ্জে। সেই তুলনায় এলাকায় আসলাম, আপনাদের প্রচন্ড ঠান্ডার কারণে এমনিতেই মানুষ কম, তারপরে যে কয়টা আছে সব ইমান জিন্দা নাই, মরে গেছে। কি আপনারা জেতা, সবাই জিন্দা আছেন? তাহলে একটু সালামের জবাব দেবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজগুলো জোরে জোরে দেবেন। পারবেন তো ইনশাল্লাহ, সবাই পারবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبن سر محبة وزد فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান সেরে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সের এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অন্তর্গত ধনির বাড়ি জামি মসজিদের অন্যায়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নঈমুল হক সাহেব, কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান শাহদুলু, কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন রিয়াজি। সকলের কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পরদার আড়ালের সম্মানিত অবলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশংসা আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জালাপাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, এই কনকনে ঠান্ডা হাড় কাঁপানো শীতে আরামের বিছানাকে ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, দ্বীনি মজলিসে, এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার যে মহান স্রষ্টা তাওফিক দান করলেন, শালাবাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইজ্ঞানে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের আজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো। আপনারা বেজার ঝোঁকে তালে অনেকে হাত তুলতে চাইছেন। সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন। এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে আলে ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, দুর্নীতির আলম, দুর্নীতির আলো ঘরে জ্বালবেন। বুঝে শুনে স্লোগান দেওয়া লাগবে। রাত বেশি হওয়া থেকে আপনারা কষ্ট পাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা বলবো না, যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে কোরআন শোনার জন্য আরামের বিছানাকে ত্যাগ করে যারা এই জান্নাতি বাগানে বসেছেন তাদের লাভ না লস? কেমন লাভ কি লাভ? হুজুর গো এই রাতের বেলায় কোরআন শুনলে আমরা কি পাবো? আমার আল্লাহ জানায় দিলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, চুপচাপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, আমি আল্লাহ তাআলা রহমত তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো জানায় দিলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. আরো আস্তে কোন আল্লাহু আকবার। সূরা যুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমার আল্লাহ বলে দিলেন তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার এই কোরআনের কথাগুলো শুনলে আরো কি লাভ হবে? আমার আল্লাহ ঠিকই বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। আমার আল্লাহ জানায় দিলেন যাদের ভিতরে আমি আল্লাহর ধমকের ভয় আছে তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআনের কথা বলা হয় সেই বান্দাগুলোর বড় উপকার হয়। কি হবে কোরআন দেওয়াজ করলে বান্দাদের কি হবে? আরো আসতে কোন আমার ভাইয়েরা এই কোরআনের কথাগুলো শুনলে শুধু লাভ আর লাভ। আমার আল্লাহ দেখে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন একটু গভীর চিন্তা করবা না, কোরআন নিয়ে একটু গবেষণা করবা না? কথা কে বললেন? কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন আমার আল্লাহর পক্ষ থেকে যত করুণা যত রহমত যত দয়া আমরা দেখতে পাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন
আপনি বলুন আমার পক্ষ থেকে যত দয়া যত করুণা যত রহমত তোমরা দেখতে পাও সব চাইতে বড় দয়ার প্রমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছি বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাওয়ার পর তোমরা যেন সন্তুষ্ট থাকো খুশি থাকো কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদের নাম হলো কোরআন। আমার ভাইয়েরা সেই কোরআনের কথাগুলো শুনে লাভটা কি হবে আরো কি লাভ হবে আমার আল্লাহ জানায় দিলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা কোরআনের কথাগুলো শুনবে আমরা আল্লাহ থেকে বললেন তাদের জীবনের সমস্ত মন্দ কাজগুলোকে বদ আমলগুলোকে আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে খারাপ আমলগুলোকে বদ আমলগুলোকে আমি আল্লাহ তাআলা সবের দ্বারা নেকির দ্বারা পাল্টায়া দেব পরিবর্তন করে দেব বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এজন্য কোরআন শোনার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বাজান গল্প কিচ্ছা কাহিনী ইচ্ছা করলে অনেক বলা যাবে কিন্তু রাত্রি গভীর হয়ে গেছে এজন্য ভূমিকা ছাড়াই কথা বলতে চাই কষ্ট হবে নাকি। আপনাদের এলাকায় কারো কি এরকম অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া আছে নাকি? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হার কিপটা হলো তারা, আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা, তাহলে আমি আপনাদের এলাকার মেহমান আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? কারা কারা পালিয়ে যাবে হাত তোলেন তো, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ, আখেরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাল্লাহ, কারা কারা চুপচাপ ওঠা বসা বাদ দিয়ে কোরআনের মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত থাকার ইচ্ছা আছে দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আল্লাহ কবুল করুন আমিন বলে। সম্মানিত ভাইরা আমার, আপনারা অনেকে আমার আলোচনা শুনেছেন, সরাসরি আলোচনা হয়তো আজকে কম মানুষ শুনতেছেন তাই না, আলোচনা আমার শুনেছেন কারা কারা হাত তোলেন তো, কারা কারা মোবাইলে ইন্টারনেটে আমার আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ, অনেকগুলো শ্রোতা শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আলোচনা আমি শুরু করে দিলাম, যদি আপনাদের কষ্ট না হয় শুরু করে দেব, কষ্ট হবে কি? এজন্য একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ভাইয়েরা এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন খুব খেয়াল করে শুনবেন মাজান, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে এজন্য রাত্রি যেহেতু গভীর হয়েছে এজন্য পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করার নিয়ত করেছি, যদি আপনারা বলেন আমি শুরু করে দেব করব শুরু। আমার ভাইয়েরা ইসলামের চার নম্বর খলিফা নাম তার হযরত আলী, তার জামানে একজন যুবক কাঁদতে কাঁদতে খলিফার দরবারে হাজির হয়ে গেল। হযরত আলী দেখে বলে যুবক চোখে কেন পানি? যুবক দেখে বলে ও খলিফা আমার মা আমার সন্তান বলে স্বীকার করে না। খলিফা দেখে বলে তোমার মা থাকে কোথায়? মহিলার কথা যখন বলা হল মহিলাকে সম্মান করে গ্রেফতার করে খলিফার দরবারে হাজির করা হলো। খলিফা এবার আসামির কাজ করায় দাঁড়ায় মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা বলতো এটা তোমার ছেলে কিনা? মহিলা দেখে বলো খলিফা ওইটা আমার ছেলে না ছেলে না। যুবককে দেখে বলে খলিফা ওইটাই আমার মা ওইটাই আমার মা। হযরত আলী দেখে বলে মহিলা তোমার পক্ষে সাক্ষী হিসেবে কে আছে দাঁড়িয়ে দাও, তোমার সাক্ষী কে কে আছে? মহিলার পক্ষে মহিলার ভাইয়েরা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে বলে ও খলিফা ওইটা আমার বোনের ছেলে না ওইটা আমার বোনের ছেলে না। হযরত আলী ডেকে বলে যাব তোমার মা তো তোমার সন্তান বলে স্বীকার করে না, আবার তোমার মায়ের পক্ষে যারা সাক্ষী আছে তারাও তো তোমারে চেনে না জানে না। যুবককে দেখে বলে খলিফা
ওইটাই আমার মা, ওই মহিলার গর্ভে আমি ছিলাম। হযরত আলী দেখে বলে, মহিলা শেষবারের মতো তোমার সুযোগ দিলাম, সত্যি করে বলো ওইটা তোমার ছেলে কিনা? মহিলা দেখে বলে, খলিফা একই কথা কতবার বলবো, বললাম তো এটা আমার ছেলে না। হযরত আলী এইবার দেখে বলে, যুবক তুমি আমার কাছে আসো। যুবক যখন কাছাকাছি আসলো, হযরত আলী দেখে বলে, যুবক তোমার কি বিয়ে করেছো? যুবক বলে, না বিয়ে করি নাই। মহিলা, তোমার কি স্বামী আছে? বলে, না নাই। এই যুবক এই 50 দিরহাম তোমার দিয়ে দিলাম, বিবাহ করার জন্য তোমার কাছে কি কোনো দেন মোহর আছে? বলে, না নাই। হযরত আলী দেখে বলে, এই 50 দিরহাম আমি তোমার দিয়ে দিলাম, যাও মহিলার কোসার উপরে ফেলে দিয়ে আস, যেহেতু মহিলার স্বামী নাই তোমার বউ নাই, আজকে আমি খলিফা দুইজনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিতে চাই। দুইজন সম্পর্কে হলো মা ছেলে। জোরে বলেন কি ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন দু হাত তুলে দেখান তো, বাজার লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা অবশ্যই আমি বলবো, হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন, আল্লাহর অনেক বড় বুজুর্গ গোলাম ছিলেন, আল্লাহর মহব্বতে বড় পাগল ছিলেন। কারণ এই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, কথা বলেন কি ওয়ালা, যারা আল্লাহওয়ালা তাদের নেটওয়ার্ক আল্লাহ রব্বুল আলামিনের খুব কাছাকাছি, তাদের জবানটাকে আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন। আমার ভাইয়েরা এরকম কোরআনের মজলিস চলতেছিল, আল্লাহর ওই বুজুর্গ গোলাম ওই আল্লাহর ওলিকে নিয়ে এসেছে শুধুমাত্র মুনাজাত পরিচালনা করার জন্য, দোয়া করার জন্য। বক্তারা ওয়াজ করতেছে, হঠাৎ করে বৃষ্টি আসলো। এইবার সবাই চিন্তা করলো, মাহফিল তো শেষ হয়ে যাবে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সবাই চিন্তা করলো, আল্লাহ ওয়ালা ব্যক্তিকে নিয়ে এসে শুধু দোয়া করে দেই তাহলে মাহফিলটা শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়ালা ব্যক্তিকে নিয়ে আসা হলো, হুজুর আপনি আমাদের এলাকার মুরব্বী, আপনি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার নেটওয়ার্ক অনেক ভালো, এলাকার মানুষ আপনারে সবাই সম্মান করে মহব্বত করে, কারণ আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে আপনি পাগল, এলাকার মানুষ সবাই জানে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসেন বড় মহব্বত করে, আজকের এই মজলিসে আপনাকে দোয়া করার জন্য নিয়ে এসেছি। হুজুর চলেন, যেহেতু বৃষ্টি এসে গেছে একটু আপনি যা দোয়া করবেন। আল্লাহর সেই বুজুর্গ গোলাম তাকে নিয়ে আসা হলো, লাঠি ধরে ধরে পথ চলতে পারেন না, লাঠি ধরে ধরে আসতেছে মঞ্চের কাছে না আসা, এরকম প্যান্ডেলে ফাঁকা জায়গায় যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকায়া ডেকে বলে, মাওলা তোমার হাজার হাজার গোলাম এই জায়গায় বসে তোমার জিকির করতেছে, তোমার কোরআনের কথাগুলো শুনতেছে, মাওলা তুমি চাইলে কিছুক্ষণের জন্য এই জায়গায় বৃষ্টি নাও দিতে পারো, আল্লাহ আমি তোমার গোলাম তোমার কাছে দোয়া করে এই জায়গায় এখন বর্তমানে বৃষ্টির কোনো প্রয়োজন নাই, মাওলা তুমি বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহর গোলাম আসমানের দিকে তাকায়া বৃষ্টি বন্ধ করা দোয়া করতে দেরি করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করতে দেরি করে না। আমার ভাইয়েরা এজন্য যারা আল্লাহওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুয়ার বরকতে অনেক বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন কথা সত্য না মিথ্যা? বাদান গো আমার আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন, একটা মহিলার সন্তান পুকুরের ভিতরে পড়ে গেছে, হাবুডুবু খায়, সন্তান থেকে তোলার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না, মহিলা নিজেও তুলতে পারতেছে না, দিক বিদিক বলে আল্লাহ ওয়ালার কাছে চলে আসলেন, আমার সন্তান বিশাল পুকুরের ভিতরে পড়ে গেছে হুজুর, কিভাবে কি করা যায়? হুজুর ডেকে বলে, টেনশন নিও না, মা হতাশ হয় না, আল্লাহ তোমার সন্তানকে রক্ষা করবে। কিছু সময় পর মহিলা পিছন দিকে ফিরে তাকাইতে দেখে তার সন্তান হেঁটে হেঁটে আসতেছে। মহিলা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা এইবার সেই ছেলেটা ডেকে বলে, মা এই সেই হুজুর যে হুজুর আমাকে পানি থেকে তুলে নিয়ে আসলো। বলেন না সুবহানাল্লাহ। মা অবাক হয়ে গেল, যে হুজুর আমার চোখের সামনে বসা ছিল সে কেমনে পুকুর থেকে সন্তানকে তুললো? এই জন্য যারা আল্লাহওয়ালা হয় তাদের এরকম কিছু কেরামত আছে না নাই?
আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? জোরে বলেন আমার ভাইয়েরা। এজন্য আল্লাহর বুজুর্গ গোলাম পৃথিবীতে অসংখ্য এসেছিলেন, বর্তমানে আছেন না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে ছোট্ট একটা কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির মৃত্যুর শেষ সময়ে দুইটা আশা দুইজন করেছেন, একজন হলো নেককার মুমিন আর একজন হলেন বদকার, আর একজন হলেন ইহুদি। কথা কি বোঝা গেল? একজন হলো আল্লাহ আলাম নেককার মুমিন বান্দা, আর একজন হলো ইহুদি বেঈমান। বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইজন ফেরেশতাকে অর্ডার দিলেন, তুমি মুমিন ব্যক্তির বাড়িতে যাইবা, মুমিন ব্যক্তির মনের জীবনের শেষ আশা মৃত্যুর পূর্বে তার মনের বাসনা। মানুষ কি মরার আগে শেষ আশা করে কিনা? জোরে বলেন করে কিনা? ওই ব্যক্তির জীবনের শেষ আশা হলো মৃত্যুর সময় একটু জৈতুনের তেল খায় মারা যাবে। আর যেই ব্যক্তি ইহুদি তার জীবনের শেষ আশা হলো মৃত্যুর সময় বড় মাছ খায় মারা যাবে। আপনারা অসুস্থ মানুষ দেখতে যান না, তাকে যা জিজ্ঞাসা করেন আপনি কি খেতে চান, লোকটা যার মনের মধ্যে যা বাসনা আছে তাই সে প্রকাশ করে বলে আমি এটা খাবো, ঠিক না? এজন্য বলেন ঠিক না আছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা চলে আসলো, ইহুদির মনের আশা জীবনে মৃত্যুর সময় একটু বড় মাছ খেয়ে মারা যাবে মাছ খাওয়ার স্বাদ। আল্লাহ ফেরেশতাকে বলল ইহুদির বাড়ির পুকুর সামনে যে পুকুর আছে সেখানে একটা বড় মাছের ব্যবস্থা করে দিয়ে আসো, আর ওই জৈতুনের তেলটা ফেলে দিয়ে আসবা, খবরদার মুমিন ব্যক্তি যেন মৃত্যুর সময় জৈতুনের তেল না পায়। তাহলে আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাইলাম, বন্ধুগণ আমার ইহুদি ব্যক্তি মারা যাবে বড় মাছ খায় আল্লাহ তার মনে আশাটা পূরণ করবে, কিন্তু মুমিন ব্যক্তি মারা যাবে নেককার ব্যক্তি মারা যাবে জৈতুনের তেল খায়া আল্লাহ তার মনে আশা কেন পূরণ করবে না? দুইটা ঘটনার মধ্যে রহস্য কি কারণ কি আপনাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান দু হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব কথা বলা যায় না, তারপরে কিছু কথা বলতে হয়। আমি নিয়ত করেছি কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো, কিন্তু আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো নাই, কারণ প্রতিদিন নাকি গরু চুরি হচ্ছে। গরু এ কথা ঠিক না আছে? সমাজে পুলিশ আছে, র‍্যাব আছে, বিজিবি আছে, সরকারি কর্মকর্তার কোনো অভাব নাই, তারপরে গরু চুরি হয় কেমনে? কথা কয় না আপনাদের চেয়ারম্যান সাহেব পর্যন্ত আমাকে বলো হুজুর অবস্থা খুবই খারাপ, আল্লাহর কাছে দোয়া করেন। আরে চুরি করলে রেখে দোয়া দিয়ে খাটবে? এ কথা বলেন, চুরি করবার আছে নাকি দোয়া দিয়ে চলবে? কথা কয় না? চুরি যে চলতেছে সমাজে, চুরি বন্ধ করবে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? মনে করেন আপনাদের এলাকায় খুব চুরি হচ্ছে বর্তমানে, এখন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের কাছে 5 কেজি জিলেপি নিয়ে যা করছেন, হুজুর আমাদের এলাকায় খুব করে চুরি হচ্ছে, হুজুর খুব করে চুরি হচ্ছে, আমাদের গরুর দড়ি ধরে ঘুম পড়া লাগিতে, হুজুর তাও দড়ি ঠিকঠাক হচ্ছে না। তাহলে দোয়া করেন হুজুর, হুজুর এখন 5 কেজি জিলেপি নিয়ে মসজিদে হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ, এই ধনী বাড়ি এলাকায় চোর মেরে গেছে আল্লাহ, গরু গরু বাড়িতে রাখা যাচ্ছে না, সব গরু চুরি হয়ে যাচ্ছে আল্লাহ, চোরের হাত থেকে আমাদের গরুগুলাকে আমাদের সম্পদ গুলো হেফাজত করো, চোরও জিলেপি খাওয়ার আশায় কয় আমিন আমিন। এখন এই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, ওরে ধনী বাড়ির লোকেরা, ওরে কিশোরগঞ্জের মুসলমানেরা, চুরি যদি বন্ধ করতে চাও এই ধনী বাড়ি গ্রামে ঢুকতে যতগুলো রাস্তা আছে রাস্তার মোড়ে মোড়ে 5 জন যুবক বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো, কোন দিক দিয়ে চোর ঢোকে ওই চোর ধরে আর গিরে ওয়াচ করো, বলেন তো চোর আমিন কবি না তওবা করে ভালো হবে। চুরি বন্ধ করবে গেলে তেল তেলা দিয়ে কাম হবে, ওটি লাঠি লাগবে কি লাগবে? এই গ্রামে যদি প্রতিদিন 10 জন করে যুবক জায়গায় জায়গায় পাহারা দেয় চোর কি আসবি ভাই? এ কথা বলেন চোর আসবে? আসছো? কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল,
কখনো বলে ভালো ছিল, নির্বাচনের পরে চুরি শুরু হয়ে গেল এলাকায়। ব্যাপারটা কি, কে ভোট চাইছিল, কাকে ভোট দেননি? আল্লাহ জানে, আল্লাহ জানে, আমি জানি না বাবা। চুরি শুরু হয়ে গেছে, গরু চুরি, এলাকার মানুষের কতগুলো যেন চুরি হয়েছে আল্লাহ ভালো জানে, অনেকগুলো চুরি হয়ে গেছে, বহুত গরু চুরি হয়ে গেছে। মানে কেউ একটা মনের ক্ষোভ যে আমি ভোট চাইছিলাম আমার দেওয়া নাই, দেখো তোমাদের এলাকায় গরু যা, এরকমও তো হতে পারে না কি বলেন? অথবা কেউ একটা প্ল্যান করে রাখছিল যদি কিছু করবে বাড়ি, এই বাড়ি কর্ম। মন খারাপ করতেছেন মনে হয়। আমার ভাইরা চুরির ব্যাপারে আইন আছে না নাই, জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়েছেন, চোর যদি চুরি করে তার কি করে দেওয়া লাগবে? সূরা মায়েদার মধ্যে আল্লাহ ডেকে বলেছেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া লাগবে, সে পুরুষ হোক আর নারী হোক। কথা কন, হ্যাঁ ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? চোর যদি চুরি করে তার হাত কাটা লাগবে, এটা কি বাংলাদেশে আছে? জোরে কন। আল্লাহ ডেকে বলেছেন, আল্লাহ সূরা মায়েদার মধ্যে জানিয়ে দিলেন, চোর যদি পুরুষ হোক আর নারী হোক, চোর যদি চুরি করে তার দুইটা হাত কেটে দেওয়া, এই হুকুম কার? একটা চোরকে ধইরা যদি তারা গঞ্জের বাস টার্মিনালের সামনে নিয়া যদি একটা গরু চোরের দুইটা হাত কেটে দেওয়া হয়, ওই দৃশ্য যদি পেপারে তুলে ধরা হয়, মিডিয়াতে খবর প্রকাশ করা হয়, চুরি তো করা দূরের কথা, বাকি চোর যত আছে সব তওবা করে ভালো হয়ে যাবে। কথা কন ঠিক না ব্যাটি? একটা চোর ধরে খালি হাত দুটো কাটে দিবার পারলে এলাকার আর গরু চুরি করা দূরের কথা, ওই চোরের আসে গরু পাহারা দিবি। কথা কন ঠিক না ব্যাটে? কিন্তু এগুলো বন্ধ করবে কে? সরিষাই ভূত। সরিষাই কি? সরিষাই ভূত। এই জন্য সমাজ থেকে চুরি দুর্নীতি বন্ধ করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এলাকার নেতা যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনে যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই গরিব অসহায় মানুষগুলোর গরু চুরি হয়ে যাচ্ছে, আপনারা আল্লাহর হস্তে একটু ব্যবস্থা নেন, এই চোরগুলোকে শাস্তি দেন, জেলখানায় বন্দি করেন, বন্দি করে এই তারাগঞ্জের মানুষকে, কিশোরগঞ্জের মানুষকে অন্তত রাতের বেলায় আরামে ঘুমাইতে দেন, আল্লাহ কবুল করুন, আমিন বলে আরো জোরে বলেন আমিন। আরে সত্যি চুরি হচ্ছে না মিথ্যা? এ জোরে বলেন সত্য না মিথ্যা? অনেক গরু চুরি হয়েছে এলাকায়, আমি শুনে আফসোস লাগলো। আমাকে বলতেছে যে একটু দোয়া করেন, এজন্য বাজান সব জায়গায় দোয়া দেয়া কাজ হয় না, আপনাদের সম্পদ পাহারা দেওয়ার জন্য প্রয়োজনীয় এলাকার যুবকদেরকে প্রতিদিন রাতের বেলায় পাহারা ভাগ করে দেওয়া লাগবে। আজকে পাঁচজন দাও পাহারা, কালকে পাঁচজন, এইভাবে মনে করেন একটা টিম তৈরি করেন এক সপ্তাহের জন্য, দেখবেন আপনাদের গ্রামে গরু চুরি বন্ধ হবে। অন্তত না পারলেও পুলিশ প্রশাসন সহযোগিতা না করলেও, এলাকার নেতারা সহযোগিতা না করলেও, নিজের সম্পদ রক্ষা করার জন্য এলাকার যুবকদের যুব কমিটি গঠন করতে হবে, চোরকে ধরার জন্য প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? এই জন্য নিজেরা একটু নিজেদের সম্পদ রক্ষা করার জন্য একটু ব্যবস্থা নেন, তাই বলে তোর ধরা বলে মাইরে ফিকে শেষ করেন না, পুলিশের হাতে তুলে দেবেন, আইন নিজের হাতে তুলে নেবেন। আমাদের পার্লামেন্টে আইন আছে না নাই? জোরে মানে জোরে, আইন আছে না নাই? এই জন্য নিজেরা মারবেন না, একেবারে গণপিটুনি দিয়ে মারবেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ভালো করে বোঝা লাগবে, একটা চোর ধরা পেলে তাহলে গণপিটুনি দিয়ে মারা যাবে? জোরে বলেন যাবে না? আইনের আওতায় তুলে দিতে হবে। আমাদের গভর্নমেন্ট আছে, পার্লামেন্টে আইন আছে, তারা আইন মোতাবেক বিচার করবে, তাকে গণপিটুনি দিয়ে মারা বা অহেতুক মারে নির্যাতন আপনার করার কোন অধিকার নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মন খারাপ করেছেন নাকি বাবা? এজন্য আমি গোলাম রব্বানি কোরআনের হক কথা গুলো বলার চেষ্টা করি বাজান। অনেকেই মন খারাপ করেছেন, হয়তো বা কষ্ট পেয়েছেন, মনে ব্যথা নিয়েছেন বাজান। চুরি যদি করে কেউ এলাকার ভিতরে চুরি বন্ধ করতে গেলে কিন্তু বাড়িওয়ালা হওয়া লাগবে শক্ত, বাড়িওয়ালা কি হওয়া লাগবে? আচ্ছা মনে করেন আপনার এলাকায় চুরি হচ্ছে, ভালো করে বলছেন, একটা চোর চুরি করার জন্য ঢুকছে, চোর হলো জুয়ান তাজা শক্তিওয়ালা, কিন্তু বাড়িওয়ালা হলো ল্যাংরা, বাড়িওয়ালা কি?
কথা কন না কে ভাই, এই ল্যাংড়া বাড়িওয়ালা যদি বুঝতে পারে যে তোর দরজা খুলতেছে, ওই ল্যাংড়া বাড়িওয়ালাও যদি ভিতর থেকে বলে কে রে, তোর কি থাকবে না ভাগবে, কথা কন না কে। এই জন্য আপনার একটা হুঙ্কার দরকার আছে। পাঁচজন যুবক দাঁড় করাই দেন, দেখবেন এই গ্রামের অন্তত একটা গরু চুরি হবি না, আমি গোলামরা পানি গ্যারান্টি দিয়ে গেলাম। পাঁচজন যুবক দাঁড় করাই দেন, এই গ্রামে খালি ওরা সারা রাত ডিউটি দিবি এলাকায়। কথা কি বোঝা গেল? তাহলে পাঁচজন পাঁচজন করে এলাকার ভিতরে যেহেতু চুরি হচ্ছে, বাবা পুলিশও ঠেকাবার পারতেছে না, সে মিনে তো আমার অবস্থা খারাপ। কইতে হুজুর আমি কি করবো হুজুর, আমি তো অসহায় হয়ে গেছি হুজুর, চেয়ারম্যান দুর্বল হয়ে গেছে, কি করবেন। তবে খুব নরম আপনাদের চেয়ারম্যান, যতটুকু দেখলাম খুব সাদা মাথা চেয়ারম্যান সাহেব। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে ওমর ফারুকের মতো নেতা বানায় দিক, জোরে কোন আমি। ওমর ফারুক এরকম রাতের বেলায় আধারে জেগে জেগে জনগণের নিরাপত্তা দিয়েছে, ইসলামী নেতা হলে তারা তাই করত, কথা বলেন ঠিক না? জানবো আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর কেমন নেতা ছিল গো। ওমর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে স্ত্রীকে বলে নাঙ্গা তরবারি দিন, স্ত্রীটাকে বলে নাঙ্গা তরবারি কি করবেন, বলে সর্তব্যের ধারণ করে আমাকে দেখতে হবে, জনগণ সুখে আছে না দুঃখে আছে, জনগণের পাশে দাঁড়াইতে হবে, জনগণের খেদমত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কেমন নেতা ছিল ওমর ফারুক, রাত্রি বেলায় তিনি ঘুরতে 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 তাকায় দেখলেন একটা লোক বাড়ির ভিতরে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। খলিফা তার কাছে গেলেন, কি ব্যাপার ভাই, আপনার কি কোনো সমস্যা? দেখে বলে আমার চাইতে বিপদে আর কেউ নাই, আমার স্ত্রী গর্ভবতী, সন্তান ডেলিভারি করার সময় হয়ে গেছে, কাউকে পাচ্ছি না সহযোগিতা করার জন্য, আমার আশেপাশে কেউ তো নাই। খলিফা ডেকে বলে একটু অপেক্ষা করেন ভাই জান। এই কথা বলে বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে ডাকলেন, আব্দুল্লাহর মা, একজন স্ত্রী মহিলা সন্তান সম্ভাবনা সন্তান জন্ম দেবে, তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত গতিতে আমার সঙ্গে বেরি হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। রাত্রির বেলায় স্ত্রীকে দ্রুত দ্রুত নিয়া ওই লোকটার বাড়িতে হাজির হয়ে গেল, তার বাড়ির ভিতরে স্ত্রীকে প্রবেশ করাইয়া দিলেন, বাহিরে লোকটার সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে থাকলেন। এরপরে ভিতর থেকে আওয়াজ আসলো, খলিফা আপনি আপনার প্রিয় ভাইটিকে সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক এই কথা শোনার পর, ওই লোকটিও এই কথা শোনার পর অবাক হয়ে গেল, খলিফার হাত ছেড়ে বলে, খলিফা আপনার সাথে চরম বেয়াদবি হয়ে গেছে, ও খলিফা আপনি আমার এত বড় বিপদের দিনে উপকার করলেন। ওমর ফারুক ডেকে বলে, শোনো তোমার এত বড় বিপদ আমি আরো আগে আসতে কেন পারলাম না, এই জন্য আগে আসতে পারি নাই, এই জন্য তুমি আমারে মাফ করে দিও। বলেন না সুবহানাল্লাহ। তোমার এত বড় বিপদ আমি আগে জানতে পারি নাই, অনেক পরে জানতে পেরেছি, এই জন্য তুমি মনে কিছু নিও না, তুমি উল্টো আমারে মাফ করে দিও। কেমন নেতা ছিল সুবহানাল্লাহ, বলবেন না? আমার ভাইয়েরা এরকম নেতা দরকার, তাহলে সমাজ থেকে চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, এমনকি ওই রাজ্যের মানুষ যারাই দায়িত্ব থাকবে, এমনকি ওই রাজ্যের রাখাল চাকর যারা থাকবে তারাও ঠিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওমর ফারুকের জামালায় তিনি ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকার মধ্যে চলে গেলেন, একজন রাখাল বনের ভিতরে আমার ভাইরা ছাগল উদ্যম বা চরানোর কাজ করতেছে, রাখালের কাছে গেলেন, চিন্তা করলেন আমার রাজ্যের রাখালের ইমানটা কেমন পরীক্ষা করা দরকার। এই কথা চিন্তা করে ওমর ফারুক রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, রাখাল রে তোমার এই উদ্যম বা ছাগলের মধ্য থেকে আমাকে একটু দুধ দোহন করার মতো একটা ছাগল দিয়ে দাও। রাখাল রেগে বলেন, আপনি কি বলেন, আপনি কি মুসলমান না, আমি একজন আমানত একজনের আমানত রক্ষা করতেছি, আমি এই ছাগলের রাখাল কেবলমাত্র, কিন্তু এখান থেকে দুধ দেওয়ার অধিকার আমার নাই। সুবহানাল্লাহ। বলে এগুলো দেখাশোনা করার দায়িত্ব আমার আছে, কিন্তু এখান থেকে কোনো কিছু দেওয়ার অধিকার আমার নাই, এটার একমাত্র অধিকার আমার মনিবের। আমার ভাইয়েরা খলিফা চিন্তা করলাম, যুবক রাখালের কথা শুনে অবাক হয়ে গেল, আরো ইমানটাকে পরীক্ষা করার জন্য ডেকে বলে, রাখাল আমি একেবারে তৃষ্ণার্ত, প্রয়োজন হলে আমার কাছ থেকে কিছু দিরহাম গ্রহণ করো, আমার কাছ থেকে কিছু টাকা নাও, তার বিনিময়ে হলে তুমি আমাকে একটা ছাগলের দুধ খাইতে দাও। তখন আরো ডেকে বলে বললেন, আপনি কি খলিফা ওমর ফারুককে চেনেন না,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাজ্যের ভিতরে ঘুষকে নিষিদ্ধ করেছেন, আর আপনি আমারে ঘুষ দিতে চান? খবরদার খবরদার এমন প্রস্তাব দেবেন না, আপনার ঘুষ খাইলে আমার অপরাধ হয়ে যাবে দুইটা, একটা হলো খলিফার আদেশকে অমান্য করা হবে, আর একটা হলো আমার মালিকের কাছে আমার জবাব দেওয়া লাগবে, আমি পরকাল দিবসকে ভয় করি, এজন্য মনিমের আমানতের খেয়ানত আমি করতে পারবো না, আমি রাখাল দেখাশোনা করব, আমার জীবন দিয়ে হলেও আমার মনিমের আমানতকে আমি রক্ষা করে চলবো, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাহলে চিন্তা করেন, একজন রাখালের ইমান কতটা মজবুত। রাখাল ভালো হওয়ার পিছনে কারণ হলো রাজ্যের খলিফা ভালো ছিল। রাজ্যের কে ভালো ছিল? খলিফা ভালো ছিল, নেতা ভালো ছিল, এই জন্য একজন রাখালও ঘুষ খাইতে সাহস পাচ্ছে না, একজন রাখালও হয়ে গেছে আল্লাহর খাঁটি নেককার গোলাম, আল্লাহর খাঁটি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদান বাবার অনেক লম্বা কথা, লম্বা করার সুযোগ নাই, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে আলোচনা শুরু করতে যাই। কারা কারা শুনতে রাজি দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জবান ছেড়ে আমার সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাজান বাবা, একজন আল্লাহর বুজুর্গ গোলাম ছিলেন, যেই মসজিদে যায় সেই মসজিদে বিসমিল্লাহর ফজিলত নিয়ে ওয়াজ করে। বিসমিল্লাহ বলে কি লাভ? বিসমিল্লাহ বলে কি সব? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় সেই কাজে আমার আল্লাহ রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা সেই আল্লাহর বুজুর্গ কোরআনের আলোচনা শুনে মহিলা প্যান্ডেলে বসা একজন হিন্দু মেয়ে ওয়াজ শোনার জন্য এসেছিল। বাংলাদেশে অনেক মাহফিলে হিন্দুরা যায় কিনা? যারা বলেন যায় কিনা? আমি কয়েকদিন আগে ভারত সফর করে আসলাম, ভারতের জমিনে দেখলাম হাজার হাজার হিন্দু নারী পুরুষ কোরআনের মাহফিল শুনে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভারতবর্ষের যতগুলো জায়গায় গেলাম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, এরপরে আপনার দক্ষিণ দিনাজপুর, এরপরে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, যতগুলো জায়গাতে আমি প্রোগ্রাম করলাম, অধিকাংশ জায়গাগুলোতে মুর্শিদাবাদে মাহফিল করলাম, হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য আসে, আর ওই কোরআনের মাহফিলে পুলিশ প্রশাসনের, ভারতের প্রশাসন ভাইয়েরা নিরাপত্তা দেয়, বলেন না সুবহানাল্লাহ। পুলিশ যে বক্তাকে রিসিভ করা হয়, পুলিশ যে মাহফিল নিরাপত্তা দেওয়া হয়, একজন হিন্দুদের দেশে কোরআনের মাহফিল আর মুসলমানদেরকে এত সম্মান করা হয়, আর বাংলাদেশের কি অবস্থা আমি নাই বা বললাম, কি বলবো বাজান গো? আমার এর তুলনায় ইন্ডিয়ার মুসলমানেরা অনেক ভালো আছে, স্বাধীনভাবে জীবন যাপন করতেছে, কিন্তু আমরা বর্তমানে সবাই কিন্তু বোবা। কান থাকতে আমরা ঠসাম, চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা। ক্লিয়ার করে যদি দুই একটা কথা বলতে চান, আপনার স্থানের বাইরে ঘোরা লাগবে না, ভিতরে ঢোকা লাগবে। ওই লাল লালানে কথা কন না গে, অবস্থা হয়ে গেছে যেন বোবা ভাই ওয়াজ করা লাগবে বাবা, কোনো দিকে কোনো কিছু করার সুযোগ কথা কন না কেন, সুযোগ আছে? এজন্য ভাইয়েরা আমার ভারতের জায়গাগুলো ঘুরে বড় ভালো লাগলো, আর বাংলাদেশে এত মুসলমান, হিন্দুদের পূজায় মুসলমানেরা কোনোদিন বাধা দেয় না, পাশে মন্দির পাশে মসজিদ থাকে, কোনো বাধা হয় না, মারামারি ঝগড়া কেসাল আমাদের ভিতরে কোনোদিন ছিল না, হবে না, চাই না। কিন্তু আমাদের দেশে যারা কোরআনের মাহফিলের উপরে মাঝে মাঝে কিছু জায়গায় বন্ধ করে দিতে যায়, তাদের কাছে আমি এইটুকু আবেদন করব, আল্লাহর ওয়াস্তে কোরআনকে সম্মান করতে শিখুন, কোরআনওয়ালাদের সম্মান করতে শিখুন, কারণ এই জমিনে কোরআন আর ইসলামওয়ালাদের বিরোধিতা করেছে যারা, এই জমিনে টিকতে পারে নাই তারা, কথা বলেন ঠিক না বেঠে? এজন্য ইসলামওয়ালাদের পক্ষে কাজ করুন, কোরআনওয়ালাদের পক্ষে কাজ করুন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসুন, আলে ওলামার মহব্বত কলিজার ভিতরে ঢোকান, আল্লাহও আপনাকে ভালোবাসবে, কথা বলেন ঠিক না বেঠে? বন্ধ করে আবার সেই কথা বলতে চাচ্ছিলাম, একজন হিন্দু মেয়ে ইসলাম শান্তির ধর্ম এটা যখন বুঝতে পেরেছে, আল্লাহর বুজুর্গ গোলামের কথা শুনে অন্তরে যখন মায়া লেগে গেছে,
মহিলা প্যান্ডেলে বসার দেরি করলো না, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেয়েটা বাড়ি থেকে উঠতে বসতে বিসমিল্লাহ পরে, উঠতে বসতে বিসমিল্লাহ পরে মেয়েটার মা একদিন পেটের বেয়ে গেল। মেয়ে যেন কি পড়লো ফিস ফিস করে, দেখে বলে মা কি যেন পড়লি, আবার পড়ো না। মেয়েটা দেখে বলে মা মনে কিছু নিও না মা, মিথ্যা কথা আমি বলতে পারবো না, কারণ আমি মুসলমান। মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন পারে। বাংলাদেশে মিথ্যা কথা কম না বেশি? জোরে কম, আরো জোরে কম। আপনাদের এই রংপুর কিশোরগঞ্জের নীলফামারিতে মিথ্যা কথা নাই? আছে, হায় হা মিথ্যা কথা, উঠতে বসতে মিথ্যা কথা বলে। দোষ করে এক মিনিট দাঁড়া, এই কথা কয়ে তিন ঘন্টা পরে আসো, এই এক মিনিট কি কি আমাদের এক মিনিট কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? বিপদে পড়লে কারো কাছে যায়, যদি কোনো কিছু চান ভাই যান, অনেক বড় বিপদ একটু উপকার করেন, টাকা থাকার পরেও কয় কিছুই নাই, কি কথা কয় না? সারা না পয়সা দিয়ে সহযোগিতা করে না, এমনকি যে মহিলারা এই যে বাড়ি থেকে দাও কুড়াল বটি ছোটখাটো জিনিস দিয়া উপকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বলেন না সুবহানাল্লাহ? আছে না না এরকম একটা সূরা? জোরে বলেন আছে না নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার! এই সূরাটির মধ্যে আল্লাহ বলেছেন, ছোটখাটো কোনো কিছু যদি তোমার বাড়িতে থাকে, আসবাবপত্র কেউ যদি প্রতিবেশী চায় তাকে দেওয়া লাগবে, কি করা লাগবে? আর যদি না দেয় তাহলে গুনাহ হবে। আপনার বাড়িতে কেউ একটা দাও চাই দিয়েছে, একটা দাও দেন, আমি একটা বাস কাটবো, থাকার পরে উপায় না দেওয়া যাবে না, এরকম লোক আছে না নাই? বলে একটু বাড়িতে গোস্ত করবো, মাছ করবো, বটিটা আমার নষ্ট হয়ে গেছে, আপনারটা কিছু সময়ের জন্য দেন, পায় দেয় না, এরকম আছে না নাই? মরিচ পুটুল আলু যেইটাই ধার চাক মা, ছোটখাটো নিজের পাড়া প্রতিবেশী যায় অবশ্যই তাকে দেবে, না দিলে আপনার আমার নামাই গুনাহ হবে, কথা কন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের এগুলো সহযোগিতা করার দরকার আছে না নাই? এক প্রতিবেশী আর এক প্রতিবেশী সহযোগিতা করবে, তা না করে বলে হিংসা করে, হিংসা করে, আমার বাড়ি দাও বটি চাইতে আসছো দেব না, থাকার পরেও তোর মতো মানুষকে দেব না, এরকম আছে না নাই? আসেন না, কথাগুলো সত্য না মিথ্যা? ছোটখাটো যে জিনিস আপনার বাড়িতে অন্য জনের উপকারে আসবে না, থাকার পরেও দেবেন না, তাহলে গুনাহগার হবেন, কারণ আপনি একজন মুসলমান, আর একজনের বিপদে আপনার একটু উপকার হোক, এটাই তো আপনার দায়িত্ব নাকি? হ্যাঁ, আর আসতে কর ভাই, দোয়া করে দে, ও আর কি আর করেন? এমনিতে আপনাদের যে অবস্থা, মানুষ কম, তারও কোথায় করছে না, কি ইন্ডিয়ার শ্রোতা হয়ে গেলেন নাকি আপনারা? দোয়া করে দেন না, না কথা না বলে আমি ওয়াজ করবো না, বললে দরকারই নাই আমার, কি গান করবো নাকি, নাচবো? যে দিকে দেন ভালো করে ওয়াজ করবে, তাহলে ভালো করে আর ওয়াজ হচ্ছে না, কি চাচা মন খারাপ করছেন আপনারা? কথা কবেন তাহলে, খালি ছায়া থাকেন কে, ছায়া থাকেন কে, কি আছে চাচা? হ্যাঁ বললে তুলে দেবো, তুলে দিয়ে পাঁচ জনাকে আওয়াজ করবো দরকার, কি আছে কথা কর নাকি আপনারা, কথা বলবেন? তাহলে বিয়েটা বিসমিল্লাহর আমল করে, মা দেখে বলে মেয়ে রে কি জানো পড়লি, মেয়ে দেখে বলে মা আমি মিথ্যা কথা বলবো না, আমি আপনার কাছে স্বীকার করছি আমি আর হিন্দু নাই, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মেয়েটার মা অবাক হয়ে গেল, দেখে বলে মিয়া রে আমরা হিন্দু ধর্ম গ্রহণ করেছি, আমাদের হিন্দু হলো আমাদের চোদ্দ পুরুষের লোকেরা হিন্দু, তুমি কেন মুসলমান হয়ে গেছো? তোমার কারণে আমাদের বংশের মান মর্যাদা চলে যাবে, তা হতে পারে না, এখনো সময় আছে ইসলামের পথ থেকে ফিরে এসে আবারও বাপদাদ ধর্ম গ্রহণ করো। মেয়ে দেখে বলে মা আমি যে ইমানের কালেমা গলায় পড়েছি মা, এটা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। বলে এজন্য আমরাও তাই জীবন দিয়ে দেব কিন্তু ইমান দিতে পারবো না। মেয়েটার বাবা যখন রাতের বেলায় ফিরে আসলো, স্বামী স্ত্রীতে কথা চলতেছে,
স্ত্রী হঠাৎ করে ডেকে বলে, স্বামী রে সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমাদের একমাত্র কন্যা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা শুনে অবাক হয়ে গেল, আকাশ যেন মাথার উপরে ভেঙে পড়লো। দেখে বলে কি সর্বনাশ, ডাকো আমার মেয়েকে। মেয়েকে দেখে জিজ্ঞাসা করে, মা রে কি শুনতেছি মা, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস? মেয়েটা দেখে বলে, বাবা মা যা বলেছে সব সত্য, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। এইবার বাবা চর থাক করে ডালের মধ্যে ঠাকায় দেখে বলে, বেহাত পিয়ে খুশ পাও না, কি করেছ তুমি, চরম অন্যায় করেছ, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? এখনো সময় আছে রে মেয়ে, আয় আয় ফিরে আয়, বাপ দাদার ধর্মে ফিরে আয়, তোর কারণে আবার বংশে চুনকালি পড়বে তা তো হয় না। মেয়েটা চর থাক পড়ে তুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা যত খুশি আমার আঘাত করো বাবা, কিন্তু আমি ইমানের যে সুদা পান করেছি, কালেমার যে মধু পান করেছি বাবা, জীবন দিয়ে দেব বাবা, কিন্তু ইমান নামের দৌলত দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা চলে গেল নিজের রুমে কাঁদতে কাঁদতে। স্বামী আর স্ত্রী দুইজন মিলে সিদ্ধান্ত করে, মেয়েটাকে যদি তৎপর মারে, প্রতিদিন রাগারাগি করে, মারধর করে, এলাকার মানুষ জানতে পারবে কি কারণে মেয়েকে মারো, অতএব আসল ঘটনা প্রকাশ পেয়ে যাবে। এজন্য আমরা সবাই কি করব, এই কথা সিদ্ধান্ত গ্রহণ করে বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে সেই কথাটাই তুলে ধরতে চাই। এইবার স্বামী স্ত্রী মিলে ষড়যন্ত্র করলো, কি করা যায় কি করা যায়। হঠাৎ করে স্বামী ডেকে বলে, শোনো আমাদের পাশের গ্রামের সাপুরি আছে, বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, তাদের কাছ থেকে একটা সাপ নিয়ে যদি আসতে পারি, মেয়েটাকে যদি কৌশলে সেই সাপের কামড় দিয়ে মারতে পারি, তাহলে দুনিয়ার মানুষ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে মেয়েটা কেমনে মারা গেল, আমরা বলতে পারবো সাপে কেটে মারা গেছে, আমরা জানি না। কি কৌশল নাউজবিল্লাহ বলবেন? এইবার স্বামী চলে গেল রাত্রি বেলায় সাপুরিয়ার বাড়িতে, সাপুরিয়া রে এমন একটা বিষাক্ত সাপ আছে নাকি, একবার সমল মারলে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবে না। বলে হ্যাঁ আছে। এইবার সাপুরিয়ার কাছ থেকে সাপটা গ্রহণ করলো, সাপটা নিয়ে এসে পাতিলে বইলা বাড়িতে রেখে দিল। স্ত্রী ডেকে বলে, স্বামী রে পাতিলের সাপ বাড়ি পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব ছিল তোমার, আর আগামীকাল কোন কৌশলে মেয়েকে হাত দেওয়া লাগে এটা দায়িত্ব আমার, টেনশন তোমার নাই। সকালবেলা স্বামী চলে গেল নিজের কাজের ব্যস্ততার কারণে। এইবার সকালবেলা মা তার মেয়েকে ডেকে বলে, মা এইদিকে আয়। মেয়ে যখন স্বর্ণের হার নিয়ে এসেছে মা, ওই যে পাতিলের ভিতরে স্বর্ণের হার রাখা আছে, যা মা যা পাতিলের ভিতর থেকে স্বর্ণের হারটা পরে আমার সামনে আয়, দেখি তো কেমন লাগে। পাতিলের ভিতরে কি আছে? মেয়েটা আস্তে আস্তে এক পা দুপা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলে হাত ঢুকিয়ে দেবে। তারপরে ঘটনা কি হয় আপনারা শুনবেন, সবাই শুনবেন, কারা কারা শুনবেন, আর একবার দু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর। এবার একটু অপেক্ষা করেন, তিনটা কথা আমার আলোচনার মধ্যে বাকি থেকে গেল। বাবা পাশে মা বোনরা আছে, তাদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? সবার জন্য আলোচনা করব, কিন্তু যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এবার যদি আধা ঘন্টা আমি শুধু কোরআন আর হাদিস থেকে কিছু কথা বলি, আপনাদের ধৈর্য থাকবে তো? এক শুনে কিন্তু উঠা বসা করবে না, খবরদার। একে ডাইরেক্ট কোরআনের কথা বলবো, খালি শুনে যান ধৈর্য সহকারে। তাফসীরুল কোরআন মাহফিল লেখে আমার ওরকম করেন কেন? একটা লুকুটা লঙ্গি টানে ধরবে, হ্যাঁ খালি একটু সময় দেন, একেবারে ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করো। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা সূরাতুল কাউসার
আলোচনাটা শোনার চেষ্টা করবেন। তাহলে আজকের আলোচনা আমি আপনাদের সামনে করব কোন সুরার থেকে, সুরা কাউসার। পবিত্র কোরআনের সবচাইতে ছোট সুরা কিন্তু সম্মান মর্যাদা অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। এবং এই সুরার মধ্যে অনেক দামি দামি বিষয় নিয়ে, অনেক মূল্যবান কিছু কথা তিনটি আয়াতের মধ্যে আল্লাহ এত সুন্দর বিস্তারিত কিছু আলোচনা করেছেন, যা আলোচনা করতে গেলে তিন ঘন্টা কেন, তিন রাত কেন, 30 দিন কেন আলোচনা করে শেষ করা যাবে না। এত গভীর কথা এই ছোট্ট একটি সুরার মধ্যে আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার এই সুরাটি কখন নাজিল হলেন, যখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যখন নির্যাতিত দুর্বল অসহায় মুসলমানদের উপরে নির্যাতনার জুলুম চলতেছে, যখন বেলালের মতো সাহাবীর উপরে নির্যাতন চলতেছে, বেলালকে নির্যাতন করেছিল নাকি কথা কয় না, নির্যাতন করেছিল কিনা, জোরে বলেন করেছিল কিনা। আমার ভাইয়েরা দাসদের মধ্যে গোলামদের মধ্যে সর্বপ্রথম কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে বেলাল, বলেন না সুবহানাল্লাহ। নারীদের মধ্যে বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন বিশ্ব নবীর ঘরের স্ত্রী আম্মা জানা খাদিজা, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ছোট্ট মানুষদের তালিকায়, বালকদের তালিকায় সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন নাম তার আলী, সুবহানাল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, এটা হলো বন্ধুদের তালিকার মধ্যে বিশ্ব নবীর কাছে উন্মুক্ত ব্যবসায়ীদের তালিকার মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এক একজন এক এক দিক দিয়ে কোয়ালিটিতে সেরা, বন্ধু আমার যেই কথা বলতে চাচ্ছিলাম, এমন সময় আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন, যখন বেলালের মতো গোলামের উপরে নির্যাতন চালায় কাফেরেরা। আমার ভাইয়েরা বেলালকে উত্তাপ দুবালির উপরে ধইরা নিয়ে যায়, দুষ্ট যুবকদের লালিয়ে দিয়ে, দুষ্ট কাফেরেদের লালিয়ে দিয়ে রশিদে টেনে টেনে আহারে বেলালকে কতই না কষ্ট দেওয়া হলো, অত্যন্ত বালুর উপরে চাবুক দিয়ে আঘাত করতে করতে পিঠের গোস্ত গুলে কালো মানুষ লাল হয়ে গেছে, বেলালের শরীর দিয়ে রক্ত ধরে, বেলালকে একটা অন্ধকার রুমের ভিতরে বন্দি করা বিশাল একটা পাথর দেহের উপরে চাপায় দিল, দিয়ে ঘরটা বন্দি করে রেখে দিল। হযরত বেলাল ঘরের ভিতরে বসে বিশাল পাথর বুকের উপরে নিয়া আবার আল্লাহর নামে জিকির করে হাত হাত বলে আবার আল্লাহর ডাক দেয়। কিছুক্ষণ পর বেলালের কষ্ট তীব্র যন্ত্রণা বেড়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বুকের এই বিশাল পাথর ওজনের কারণে তোমার মতো মালিকের নামে আমি জিকির করতে কষ্ট হয়, তুমি যদি আমার বুকের পাথরটা একটু হালকা করে দাও মাওলা, আমি তোমার গোলাম বেলাল তোমার মতো মালিকের নামে জিকির করতে বড় সহজ হয়, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল এই দোয়া করতে দেরি, ওই বিশাল ওজনের পাথর কাল্লা তুলার মতো পাতলা বানায় দিলেন, সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমানেরা পরের দিন সকালবেলা চিন্তা করলো যে পাথর দিয়া চাপায় দিছে ও তো মারা গেছে, দরজা খুলে তাকায় দেখে আশ্চর্য ঘটনা, বেলালের নিঃশ্বাসের সাথে সাথে পাথর ওঠে আর নামে। কাফেররা অবাক হয়ে গেল, এত নির্যাতন এত জুলুম, বিশ্ব নবীর সাহাবী আবু বকর নির্যাতন আর জুলুম দেখেছেন, শুধু তাই নয় নবীর কানের কাছে চলে গেছে বেলালের নির্যাতনের কথা, নবী আমার ডেকে বলে আবু বকর আমার বেলাল কালেমা গ্রহণ করার কারণে এত কষ্ট এত নির্যাতন সহ্য করতেছে গো, যদি সম্ভব হয় বেলালকে একটু আজাদ করে নিয়ে আসো। আবু বকর ওমাই আপনি খরচে প্রস্তাব দিল, বেলালকে দেওয়ার বিনিময়ে কত টাকা চাও, কত পয়সা চাও,
সামান্য কিছু দিয়ে গোলামকে আজাদ করে যেত, তার চাইতে 10 গুণ বেশি দাম চাইলো। ওই 10 গুণ দিয়ে আবু বকর বেলালকে আজাদ করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবীজির কাছে নিয়ে গেলেন, নবীজি বেলালের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। বেলালের নির্যাতিত শরীরের দিক দিয়া রক্ত ঝরতেছে, চেহারার চেহারা নাই, দেখতে কালো ছিল কিন্তু অন্তরটা আল্লাহর মহব্বত আর নবীর প্রেম দিয়া ধবধবে সাদা পরিষ্কার ছিল। আমার ভাইয়েরা ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যার সম্মান মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়া দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সময় হযরত বেলাল যখন মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আজান দিতেছিলেন, হঠাৎ করে কিছু কিছু সাহাবী নবীজির কাছে প্রস্তাব করলেন, হুজুর বেলালের আজান স্পষ্ট হয় না, সুন্দর হয় না, আসহাদুর জায়গায় আসহাদু হয়ে যায়, শুদ্ধ করে বলতে পারে না, ঠোঁট গুলো ছিল মোটা, চুলগুলো ছিল এলোমেলো, চেহারাটা দেখতে ভালো ছিল না। সুন্নন সাহাবীরা প্রস্তাব দিল, হুজুর বেলালকে বাদ দিয়ে অনেক সুরলিত কণ্ঠের সাহাবী আছে, তারা আজান দেবে। নবীজি আবার সাহাবীদের পরামর্শ গ্রহণ করে অন্য আরেকটি মুয়াজ্জিন সেট করে যখন ফজরের আজান দেওয়ার শুরু করলো, একবার আজান দেয় ভোর হয় না, দুইবার আজান দেয় ভোর হয় না, তিনবার পর্যন্ত আজান দেওয়া হলো কিন্তু ভোর হয় না। আসমান থেকে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আজকে কেন ফজরের আজান হচ্ছে না? নবী আমার দেখে বলে, কি বলো জিব্রাইল, একবার নয় দুইবার নয় তিন তিনবার আজান দেওয়া হয়েছে, তবুও কেন ভোর হয় না, ফজরের রক্ত কেন আসে না? এইবারে জিব্রাইল দেখে বলে, হুজুর আপনি কি বলেন? আজকের মুয়াজ্জিন কে আজান দিয়েছে? বলে বেলালকে ওরা পছন্দ করলো না, এজন্য বেলালকে বাদ দিয়ে অন্য নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। জিব্রাইল দেখে বলে, আপনি কি বলেন? বেলাল যখন জমিনে আজান দেয়, এই আজান আসমান থেকে শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। বেলালের আজান আসমান পর্যন্ত, আমার আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। বেলাল আজান না দেওয়া পর্যন্ত জীবনে কোনোদিন ভোরের সূর্য উঠবে না। আমার ভাইয়েরা সেই সময় নির্যাতিত মুসলমানদের উপরে যখন নির্যাতন আর জুলুম চলতেছে, আমার ভাইয়েরা সেই সময় বিশ্ব নবীর ছেলে সন্তান গুলো যখন, আহারে একটাও সন্তান বাঁচলো না, ছেলে সবাই মারা গেল, আরে কাছের মানুষগুলো সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আবু লাহাব এখানে সেখানে বলল, আমার ভাতিজা নির্বংশ, আমার ভাতিজার একটাও বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না, সমস্ত কাফের বেঈমানেরা চতুর্দিকে বলা বলি লেগে দিল, একজন আরেকজনের কাছে এই কথাই প্রকাশ করলো, মুহাম্মাদের একটা ছেলেও বাঁচলো না, মুহাম্মাদের বংশে বাতি দেওয়ার কেউ থাকলো না, মুহাম্মাদ নির্বংশ থেকে গেল, মুহাম্মাদ নির্বংশ থেকে গেল। চিৎকার মেরে বলেন, না ভাই, নাউজুবিল্লাহ। যখন ইসলামের উপর নির্যাতন, সাহাবীদের উপর নির্যাতন, নবীর সন্তানেরা মারা গেছে, এই অবস্থায় নবী যখন দুঃখ যন্ত্রণায় হতাশাগ্রস্ত হয়ে আছে, নবী যখন টেনশনে টেনশনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই সময়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সবাইকে নির্যাতন করা হচ্ছে, নবীজির সন্তানগুলো মারা যাওয়ার কারণে চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে। আরে ভাই, কাছের লোকেরা যদি হয়, কেউ যদি মারা যায়, মনে করেন আমার সন্তান যদি মারা যায়, আমার চাচা এসে আমার সান্ত্বনা দেবে, কথা কন ঠিক না ভাই? ঠিক, কিন্তু তা নয়, নবীজির চাচা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা যায়, আর কাছের লোকেরা বেশি টিপকারে মারে, বেশি সমালোচনা করে, কন্যা না উজবিল্লাহ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ওই যে কাঁচা ঘাইয়ের কু লবণের ছিটা, ওইরকম অবস্থা। নবীর কাছে এসে বলে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ নির্বংশ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তাতে আছেন, চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন, তার সাথীদের উপর নির্যাতন, সন্তানগুলো মারা গেল, নবী আমার এই টেনশনে যখন ভুগতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আসমান থেকে গিফট দান করলেন, আসমান থেকে উপহার দান করলেন। কি সেই উপহার? আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা
কাল কাউসার। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নিকে বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, এই কাউসারে কি কেমন খাইতে মিষ্টি না দিতা। আপনারা কি জানেন, জোরে বলেন জানেন, কাউসারে কেমন হবে, কোন কোন মানুষ পান করবে, কিভাবে পান করানো হবে, অনেকগুলো কথা বাধান। এক কথাই বলে দিতে চায়, যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে, হাসরের ময়দানে বিশ্ব নবী তার পবিত্র হাত মোবারক দ্বারা তার ভালোবাসার উম্মত, মহাব্বতের উম্মত, তার খাঁটি উম্মতদেরকে যখন সুপারিশ করবেন, তখন ওই যে এক পেয়ালা করে পানি পান করাবেন, ওটাই হলো হাউজে কাউসারের পানি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আছে হাউজে কাউসার। বন্ধুগণ আমার, একটা নহরের নাম হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা বিশ্ব নবীকে দান করেছেন, যে যেই পানিটা পান করলে হাসরের ময়দানে একবার যদি ওই পানি পান করতে পারেন, বিচারের দিন থেকে শুরু করে জান্নাতে ঢোকা পর্যন্ত কোনদিন আর তৃষ্ণা লাগবে না। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে বিশ্ব নবীর পবিত্র হাত মোবারক দ্বারা এই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, অনেক কথা লম্বা করতে পারবো না, এজন্য সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করতেছি। প্রথমে দিলেন পুরস্কার, সুবহানাল্লাহ বললেন না, এরপরে দিলেন কি দুইটা দায়িত্ব। এক নাম্বার ফসল্লিনি রব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আপনি নামাজ আদায় করুন, দুই নাম্বার আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, রবের উদ্দেশ্যে কুরবানি করুন। আমার ভাইয়েরা, নবীজি কিভাবে নামাজ আদায় করেছেন আপনারা অনেকেই আলোচনার মধ্যে শুনেছেন, কিন্তু নবীর রেখে যাওয়া সেই নামাজ আমরা কি পড়ি? জোরে কন পড়ি। এই নামাজের কথা বলে আপনারা মন খারাপ করেন কেন? অনেকে বলছে হুজুর যে ঠান্ডা, হাই হুজুর ল্যাপের ভিতর থেকে বের হতে পারি না, আর এই ঠান্ডার ভিতরে ওযু করে নামাজ আদায় করা অসম্ভব ব্যাপার। কি আপনি মনে করতেছেন ওযু ছাড়াই নামাজ হয়? এ কথা কর না কেন, এ দেখেন কথা কর কি বাস্তব। কষ্ট পাচ্ছেন নাকি? ওনার বক্তব্য হলো এই শীতের টাইমে যারা গরমের টাইমে নামাজ পড়ে, 99% মানুষ এই ঠান্ডা আসলে উজু করে না, নামাজও পড়ে না। কথা কি মুসাই খাল্লা? আমার ভাইয়েরা, আপনারা ওয়াজ শুনবেন না এটা আমি বুঝছি, অতএব আমার ওয়াজ করার কোনো দরকার নেই। আমি বারবার একই কথা বলতে পারি না, ভালো লাগে। আমি দোয়া করে দিলাম, সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা। কথা বলা লাগে ভাই, ওয়াজ করবেন, অসুবিধের কথা বলবেন না, কই কথা কন, মানে সব শীতে কি বড় হয়ে গেছেন আপনারা? ওয়াজের মধ্যে কথা না বলে ওয়াজ না। বিশ্ব নবীর নামাজ আর আমাদের নামাজ কি সমান? জোরে বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা যারা আয়েশা ডেকে বলেন, নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আহারে নবীজির পা গুলো ফুলে ফুলে যেত। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার নামাজে দাঁড়িয়ে যেত, নবীর পা গুলো ফুলে যেত, নবী আমার সিজদায় গিয়ে এমন ভাবে কাঁদতেন, আহারে নবী আমার সিজদায় গিয়ে এমন ভাবে কাঁদতেন। আম্মা যারা আয়েশা বলেন, আমি একদিন দেখি পুরো বিছানাটা ভিজে গেছে, আমি মনে করছি হয়তো পানি পড়ে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আপনি আমি। নবী আমার নামাজে দাঁড়াইলে আম্মা যারা আয়েশা বলেন, এমন ভাবে নবী আমার রুকুতে যাইতো, মনে হয় কোনোদিন নবী আমার উপর থেকে রুকু উঠবেন না।
নবী আমার এমন ভাবে সিজদা যেত মনে হয় আর কোনদিন সিজদা থেকে মাথা তুলবেন না। সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি, টাইম দেখে চার মিনিটে আমাদের চার রাকাত নামাজ শেষ হয়ে যায়। কতক্ষণ ঠিক না বলছি, কয় মিনিটে? 4 মিনিটে চার রাকাত শেষ। এমনও মুসল্লি আছে 1.5 মিনিটেও চার রাকাত শেষ। কথা বলে না কেন? আল্লাহর ইবাদত করতে গেছেন নাকি আল্লাহর সাথে ঠাট্টা করতেছেন? কথা বলেন, এ ভাই ঠাট্টা করতেছেন নাকি আপনারা? নবী নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আমাদের কান্না বেশি করা লাগবে কিনা? জোরে বলেন মুসলমান ভাইয়ের আমার। এই জন্য আল্লাহ থেকে বলেন ফসল্লিল রব্বিকা ওয়ানহার, আপনার রব্বির উদ্দেশ্যে নামাজ পড়ুন, কুরবানি করুন। আপনার আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পাঁচত্ব নামাজ পড়বেন দু হাত তুলে দেখান তো। লিল্লাহ তাকবীর। মুনাফিকদের জন্য সবচাইতে দুইটা নামাজ পড়া কঠিন। কাদের জন্য? কথা বল না কেন? একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজ পড়া হলো সবচাইতে কঠিন। এই কনকনে ঠান্ডা আর ভিতরে আরামের ল্যাপকে ফেলে রেখে যদি একটু কষ্ট করে পানি দিয়ে অজু করে আসতে পারেন, নামাজ আদায় করতে পারেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, জামাত ছুটে যাবে না। ওই এশার সালাত আর ফজরের সালাত জামাতের সহিত আদায় করার কারণে সারা রাত জেগে জেগে নফল নামাজ বলে যে সবাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ সব তার আমল নামায় লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, ডেকে বলে হুজুর আমার বয়স হয়ে গেছে, আমার জন্য একটু আপনি ছেলে দেখেন, আমার মা নাই বাবা নাই, আমি একটা ছেলেকে বিবাহ করতে চাই, তবে আমার জন্য এমন একটা পাত্রের ব্যবস্থা করবেন যেই পাত্র প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বে, বলেন না সুবহানাল্লাহ। যেই পাত্র সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, যেই পাত্র সারাটা বছর নফল রোজা রাখবে। কয়টা গুণ চাইছে এই ভাই চিল্লায় বলেন কয়টা? নবীর দরবারে একজন মহিলা সাহাবী এসে বলে হুজুর আমার জন্য আমার বয়স হয়ে গেছে, আমার মা নাই বাবা নাই, থাকলে তারাই বিয়ে প্রস্তাব দিত, আমি লজ্জা শরম ভুলে আপনার কাছে এই প্রস্তাব দিলাম যে আমার জন্য আপনি